আসসালামু আলাইকুম। আপনারা যারা পুলেন্টে যাবেন তাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, স্যালারি সার্টিফিকেট, এনওসি, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো অনেকে কিন্তু চাকরি করে না, সেটা বাস্তবতা, কিন্তু আপনারা কী করতে হয়, এগুলা বানিয়ে দিতে হয়। তো আপনারা এমনভাবে যে এক্সপিরিয়েন্স, এনওসি, তারপর স্যালারি সার্টিফিকেটগুলো এমনভাবে বানাবেন যাতে এগুলা ডুপ্লিকেট, যাতে বোঝা না যায়, অভিজ্ঞ কাউকে দিয়ে কাজ করাবেন। কারণ আপনি নিজে নিজে যদি কাজ করেন তাহলে অনেক সময় ভুল হয়ে যাবে আপনার। এটা যারা জানে তাদেরকে দিয়ে কাজ করাবেন। তো যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করে বা ইলাস্ট্রেটর কাজ করে তারা এসব তৈরি করতে পারবে খুব নিখুঁতভাবে। তো যদি কারো প্রয়োজন পড়ে তাহলে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমরাও চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। কারণ আপনার এই ডকুমেন্টসগুলো একদম হুবহু থাকতে হবে। আপনি এনওসি, তারপর স্যালারি সার্টিফিকেটগুলো যখন বানাবেন, তারপর আপনি এই তাদের কোম্পানির ম্যানেজারের সিল স্বাক্ষর এগুলা দিতে হবে, অনেক কাজ করতে হবে। যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।